মর্নিং জয়নিতে সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন কি হচ্ছে, বড়মশাই ঘর ঝাঁটাচ্ছে, তাড়াতাড়ি ঘরটা ঝাঁটিয়ে দিয়েই মেয়েকে স্কুলে নিয়ে যাবে। মেয়ে রেডি হতে হতে ওর ঘরটা ঝাঁটানো হয়ে যাবে, তারপরে স্কুলে যাবে। আর বাইরে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমি বলেছিলাম যে স্কুল যেতে, না বললো যে না স্কুল যেতে হবে, কারণ আমি অসুস্থ সময় অনেক দিন স্কুল বন্ধ ছিল, তাই তো স্কুল যেতে হবে। তাহলে স্কুল থেকে আসার পরে দেখা হচ্ছে। এখন দুঃখের সংবাদ জানাচ্ছি, যে এগুলো ওষুধ, এগুলো হচ্ছে বর আর মেয়ে যে স্কুলে যাচ্ছিল গাড়ি স্লিপ করে পড়ে গেছে, স্কুলে তো আর যেতে পারেনি, এই যে ওষুধ নিয়ে বাড়ি এসেছে। এখন ওই রক্তাক্ত, তারপরে কাদুমাদু জামাগুলো এখন ওয়াশিং মেশিনে ও দিয়ে দিয়েছে, ওগুলো পরিষ্কার করছে, কারণ সাদা জামাতে কাদা লেগে গেলে তো কষ পড়ে যাবে না, তাই তাড়াতাড়ি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। অ্যাক্সিডেন্ট তো আমার ঘরেই সবসময় লেগে আছে, আমার বর বোধহয় এখানে আসার পরে 100 বারের মতন বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো ছিঁড়ে মিড়ে সব একাকার কাণ্ড। বর ছোট মেয়েরও হাতে খুব লেগেছে, পায়ে ও দিয়ে এখন দেখো রান্না করছে। আমি বারণ করলাম যে আমি করে দিচ্ছি, তুমি আজকে একটু রেস্ট নাও। বলে না না, তোমায় কিচ্ছু করতে হবে না, ভারী ভুরি তুমি তুলবে না। আরে আমি করে দেব। তো এই যে রান্না করেছি, কাঁচকলা ভাজা, আর করেছে এই যে পটল আলু পনিরের তরকারি। ছোট মেয়েটা পনির খেতে খুব ভালোবাসে, তাই আজকে মিক্স সবজি করেছি। বড় মেয়ে আবার খেতে চায় না, ও আলু পটলের তরকারি খাবে। আর এই আলু পটল পনিরের তরকারিটা না খুব সুন্দর লাগে। এখন খেতে বসে পড়েছে, ছোট মেয়েকে বড় মেয়ে খাইয়ে দিচ্ছে, কারণ ওর ডান হাতটা ফুলে গেছে, ও হাত তুলতে পারছে, তাই একটু ব্যান্ডেজ করে দিয়েছে। ওকে বললাম যে একটু দেখাও, ও বলছে না দেখাবো না, এই যে দেখাচ্ছে দেখো, পুরো হাতটাই ব্যান্ডেজ করেছে। তাই ওর দিদি ওকে খাইয়ে দিয়েছে, আধা দিন ওর দিদি খাইয়ে দিয়ে। এই সুযোগের তো সদ্ব্যবহার আমার ছোট মেয়ে ভালোই করতে পারে, আর বড় মেয়ে আমাদের হাঁদু, ও করে দেয়, ও সব সময় বেশিরভাগও খাইয়ে দেয়। আমারও খুব সেবা করেছে, যখন হসপিটাল ছিলে তোমরা দেখেছো, বাড়ি এসেও বড়ও খুব করে সেবা, এখনও করে যাচ্ছে। আর ওই অবস্থায় দেখো আমার বড়মশাই সব থালা বাসন পরিষ্কার করে ধুচ্ছে। আমি বলছি জীবনটা তোমার কয়লা কয়লা হয়ে গেল। বলে হ্যাঁ গো, আমার জীবনটা একদম কয়লা, এক তো কাচার খাচ্ছে আর একদিকে সংসারের জ্বালা, নিয়ে কোথায় যায়। আর ওর অ্যাক্সিডেন্ট, হায় হায়, অ্যাক্সিডেন্ট যেন ওকে ছাড়ছেই না, ও রাস্তায় চলতে চলতে একাই পড়ে যায়। আজকের অ্যাক্সিডেন্টটা একদম একা গাড়ি স্লিপ করে গেছে। এখানে বোধহয় আমাদের শ্যুট করছে না এই জায়গাটা, কারণ যবে থেকে আমরা কলকাতায় এসেছি তবে থেকে আমাদের প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আমার তো হয়েছিল কুকুরের জন্য, সেটা আলাদা কথা, কিন্তু আমার বরের অ্যাক্সিডেন্ট মানে প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট। ও একা একা পড়েই যায়, ওকে কেউ ধাক্কা মারে না, একাই পড়ে যায়। ওর এমনিতে হাঁটতে হাঁটতেও পড়ে যায়, কেন কি জানি ওর পরাগ্রহটা খুব বেশি হচ্ছে। ভাবছি ওকে আবার একটা বিয়ে করিয়ে দেবো, দিলে যদি ওই বউটার গ্রহতে কোনো উন্নতি হয়। আমি তো অপয়া, ওর জীবনে সব কিছু শেষ করে দিলাম, উন্নতি হলো না, কিছু হলো না, শুধু অবনতি হচ্ছে। শাদি করকে ফস গেই মেরা পতি সে ক্যা করে গে, জিন্দগি বরবাদ হো গেয়া মেরা পতি কা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন রাতের খাবার বানাতে আমার বর চলে এসে হাতগুলো ব্যথা করছে। আমি বলছি আমি বেলে দেই না হলে। বলে না না আর ভাল লাগে না, এই একাই রুটি করছে একাই ভাজছে, আর কি বলে না পেটে লেগে যাবে। এদিকে মটর আলুর তরকারি বসিয়ে দিয়েছে, খুব কষ্ট করছে বেচারা, সেই অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখো রান্না বান্না করছে। আর গরম যা পড়েছে, বেচারা জামাও করতে পারছে না, তাই একটা ইয়ে চাপা দিয়ে দিয়েছে করছে। সত্যি আমার নিজেকে অপরাধী লাগে, ভাবি মাঝে মাঝে যে জ্ঞান না ফিরলে ভালো ছিল, হসপিটাল না ফিরলে ভালো ছিল, এত কষ্ট করতে হতো না হয়তো। ভাবছি যে কষ্ট করতে হতো না, আরও ডবল কষ্ট করতে হতো হয়তো, দুটো মেয়েকে সামলানো আর নিজে সামলানো অনেকটা ঝামেলা। মাঝে খুব চিন্তা করি যে কী এমন অপরাধ করেছি ভগবানের কাছে, যে সারা জীবন শুধু কষ্টই পেয়ে যাচ্ছি, কত বছর ধরে শুধু কষ্ট আর কষ্ট জীবনে। আর আমার বড়মশাই এত সুন্দর সুন্দর রান্না করছে না, প্রথমে রান্না করতে জানতো না, কিন্তু এখন এত টেস্টি রান্না করছে, ঘুগনিটা দেখেই খেতে ইচ্ছে করছে। এই যে মেয়ে দুজনকে দিয়ে দিচ্ছে, পেঁয়াজ তরকারিতে তো আমাদের পড়ে না, উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কাঁচা পেঁয়াজ কিন্তু আমার বড়মশাই খাবে না, দুটো মেয়েই খাবে। ওরা এই যে ঘুগনিতে কাঁচা পেঁয়াজ নেবুর রস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বড়মশাই ওদের রুটি তরকারি দিয়ে দিয়েছে, এই যে আমার তরকারি পটল আলুর তরকারি আলাদা রেখে দেয় রাতের জন্য, আর এই যে থোড়ের আলুর তরকারি আর একটা কি তরকারি ছিল সেটা হাত দিয়ে, এই যে ভেন্ডির তরকারিটা নিলাম না, কারণ ভেন্ডি লাল লাল করে আমার একদম বেশি ভালো লাগে না। চলো তাহলে রাতের ডিনারটা সেরে নিই। রাতের ডিনার সরে গেছে, দিয়ে এই যে আমার বর ঝাঁটিয়ে পরিষ্কার করে পুছে দিচ্ছে, ও রাত্রেই একদম পুছে রেডি করে দেয়, কারণ আমরা এখন নিচে খাওয়া দাওয়া করি। আর কারণ আমাদের তো ডাইনিং টেবিল নেই, আগে কি হতো আমি উপরে দোতলাতে খাবার নিয়ে চলে যেতাম, টিভির কাছে বসে বসে খেতাম, এখন ওকে আর এত ঝামেলা দেই না, নিচেই বসে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সামনে দুবার চলে এসেছি। আমাদের এখন রাতের ডিনার শেষ হয়ে গেছে, ডিনারে কী কী করলাম সেটা তোমরা দেখেছ, সব নিচে কাজ কমপ্লিট করে চলে এসেছে বর করছি, আমি তো করি না।
আর ভালো লাগছে না, সারাদিন মনটা খুব খারাপ ছিল। এত আনন্দ সহকারে মেয়েটা স্কুলে গেল আর আসলো একদম কাদা মাদা রক্তাক্ত হয়েছে, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো তো পড়ে যাওয়ার জন্য কাদা লেগেছে আর প্লাস ছিঁড়ে ফিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, বরের তো পুরো এই সাইডটা গোটটা ছিঁড়ে গেছে, ডান সাইডটা, সেই অবস্থায় পুরো কাজকর্ম করছে। ভালো লাগছে না, আমি বললাম যে আমি একটু করে দিই, রান্নাগুলো করে দিই, তুমি শুধু ঢেলে দাও। বলছে না না তোমায় করতে হবে না, কোথায় লেগে যাবে, এ করবে। মূল কারণ হচ্ছে ও আমাকে একদম কিছু করতে দিচ্ছে না, ডাক্তারবাবু বলেছে 6 মাস ওকে কিছু করতে দিতে না, তাই করতে দিচ্ছে না, কারণ আবার যদি পাছে অসুস্থ হয়ে যায় আবার ওকে 6 মাস বাড়িয়ে যেতে হবে। ওই ভয়ে একদম কিছু করতে দিচ্ছে না, হাজার কষ্ট হলেও নিজে করছে, আর এত কিছু করছে সেটা আমার ভাগ্য, আর আগে একটু কিছু করতো না, আর এখন অনেকটা মানে সব কিছু ওই করছে, নিজে নিজে নিজেকে খুব অপরাধী মনে হয়। জীবনে এসে ওর জীবনটাকে একদম বরবাদ করে দিলাম, কি করব আর করার কিছু নেই, কপালে যেটুকু থাকে সেটা তো হবে। আর আমাদের কপাল এত সুন্দর, জল জল করে আমাদের কপাল, আর বলেই লাভ নেই, যবে থেকে এখানে এসেছি তবে থেকে শুধু ওর অ্যাক্সিডেন্টই হয়, আর হার কষ্ট, ভালো কাজও আমাদের সব খারাপ হয়ে যায়, তার কি যে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। বাইরে ছিলাম বলছো, অনেক ভালো ছিলাম, মাঝে মাঝে বিরক্তি লাগে লাইফটাকে দেখে, কি পাপ করেছি ভগবানই জানে, ভাল লাগে না, সবসময় অসুস্থ অসুস্থ ভাল লাগে বলো তো, সবসময় দুঃখী দুঃখী হতে ভালো লাগে? কোনোদিন তো তোমাদের সঙ্গে দুঃখে শেয়ার করি না আমি, তা বলে নয় যে আমার জীবনে কষ্ট নেই, আছে অনেক আছে, আর ওষুধ খেতে খেতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এ ওষুধ সে ওষুধ ওই হেন ওষুধ খেতে খেতে জিন্দেগি একদম কয়লা কয়লা হয়ে যাচ্ছে, ঝান্ডুবম হয়ে গেছে জীবনটা, যেমন আমার হচ্ছে তেমন আমার পরের হচ্ছে, ভাল লাগেই না বেচারা, কবে যে কী স্বাভাবিক হব সেটাই বুঝতে পারছি না, ঠিক মতন ভিডিও দিতে পারছি না, এখানেও কিছু করতে পারছি না, লাইফেও কিছু করতে পারছি না, ফুটা কিসমত, দিস ইজ লাক্সারি কপাল, রুটি তো খেতে দেয় না আমাকে, শুধু ভাতই খাওয়ায় আমাকে, আর কি বলবো খুঁজেই পাচ্ছি না, হাঁপিয়ে উঠছি, একটু ফ্যান বন্ধ থাকলে খুব কষ্ট হয়, আর এখন যেন কথা বলতে উদ্নিশ্বাসই হচ্ছে যেন আমার। তোমরা একটা মেয়ে দেখো, বরকে বিয়ে করাবো, কমসে কম যদি ওর কপালটা একটু ভালো থাকে, যদি চকমক করে কপালটা, মেয়েরা পড়াশোনা করছে, ওরা খাওয়া দাওয়ার পরে পড়াশোনা করে, ওরা 2-2:30 পর্যন্ত পড়াশোনা করে, তারপরে ঘুমাবে, আমি চলে এসেছি রেস্ট করার জন্য, তারপরে ওরা এলেই শুয়ে থাকবো, পরে ওরা এলে ঘুম ধরে যাবে। তাহলে চলো আজকে মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমরা একটু আশীর্বাদ করো, আমরাও যেন একটু ভালো থাকি সুস্থ থাকি হ্যাপি থাকি, জয় নিতাই, শুভরাত্রি, গুড নাইট, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।